যায় না কোথায় গিয়ে তারপর অনেস্টির কারণে টেনে নেয় কাফকার পরে আপনি একটা আরো বড় কাজ হাতে নিলেন সেটা হচ্ছে কি যেটা করতে সাহস পায় না মানুষ হাজার পৃষ্ঠা লেখা এবং মহাকাব্য কত তিন হাজার বছর আগের রচনা এবং কত রকম ইন্টারপ্রিটেশন হয়েছে ব্যাখ্যা হয়েছে এত বড় একটা আপনি ছোট একটা কবিতার বই করলেই পারতেন কথার কথা বলছি আপনি কেন এত বড় একটা কাজে নিয়োজিত হলেন সব অনুবাদকের একটাই স্বপ্ন বলা হয় পৃথিবীতে যে তারা একটা একটা ত্রিধারা একটা জিনিস করবেন একটা হোমারের ইলিয়াড একটা হোমারের ওডিসি একটা ইনিদ ভার্জিলের ইনিদ তো আমিও দেখলাম অল্লা সারা পৃথিবীর অনুবাদকরা সবাই এটার পিছনে ছোটে তো আমিও তো এদের তিনোটাকেই পছন্দ করি তারা শুরুটাতে ইলিয়াড দিয়ে পৃথিবীর প্রথম মহাকাব্য পৃথিবীর প্রথম স্বীকৃত সত্যিকারের বড় কাজ যেটার প্রভাব এই আজকের দিন পর্যন্ত সমস্ত লেখায় সমস্ত উপন্যাসে থাকে মোস্টলি তা ইলিয়াড নিয়েই করি আর আপনার ট্রয় স্টোরি হেলেন অ্যাকিলিস আর আপনার হেক্টার বড় হয়েছে এগুলি পড়ে অ্যান্ড আমি দেখলাম যে বাংলায় একটা প্রামাণ্য হোমার নাই এখানে ওই যে পনেরো হাজার ছশো লাইন মতান্তরে একটু কেউ বলে ছশো লাইন আমি দেখলাম যে এটা না একদম হুবহু আক্ষরিক হোমার করা উচিত কারণ এখন হোমারের পার্সড হয়েছে পি এ আর এস ই একটা ভাষায় পার্স করা মানে হচ্ছে একটা ইউনিভার্সিটি প্রেস লাইক অক্সফোর্ড লাইক হারভার্ড কারা যেন হোমারকে পার্স করেছে আমার এই মুহূর্তে মনে আসছে না পার্স করা মানে হচ্ছে মূল হোমার যা বলেছে পরের লাইন আমি হুবহু তা তুলে দিব উইদাউট এনি মিনিং আর উইদাউট ট্রাইং টু গিভ ইট এনি মিনিং নেক্সট লাইনে আমি মিনিং সম্পন্ন লাইনটা করবো তারপরে লাইন আমি তর্জমাটা করবো এটাকে বলে পার্সিং এই পার্সিং করে ফেলেছে হোমারের প্রভাবলি প্রিনিস্টাল ইউনিভার্সিটি প্রেস আমি পার্স করা হোমারটাও পেয়ে গেলাম একজাক্টলি ওই ষোলো হাজার লাইনের পার্স করা হোমার আমি দেখলাম আমার এই পৃথিবীতে আর কোনো হোমার দরকার নাই কারণ পার্সিং হচ্ছে শেষ কাজ সাহিত্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একদিন হয়তো পার্স করবে ইউরোপ বা চেক ভাষায় পার্স হবে একটা ভাষায় একটা ভাষাকে একেবারে প্রতিবর্ণীকরণ করে পরের লাইনে আনে অর্থ উদ্ধার করা পরের লাইনে আসে তর্জমা এই পার্সিং কোরআন শৈফের হয়েছে তো হোমারের যখন পার্স হয়েছে আমি পার্সটা কিনে ফেললাম প্রায় চোদ্দ হাজার পৃষ্ঠার বই এই ইলিয়ার্ড আমি দেখলাম বাংলা সাহিত্যে এই কাজটা করা উচিত আমি একদিন বসে গেলাম টুক এ ফিউ ইয়ার্স আনে আমি কাজটা শেষ করলাম এক হাজার পৃষ্ঠার হোমার তৈরি হলো আপনার নিজের মৌলিক লেখায় ফিরি এবছর বেরিয়েছে আপনার প্রথম উপন্যাস আগস্ট আবছায় এটিও বেশ ধাউস বই এবং নাম দিয়েছেন আগস্ট আবসায় বোঝা যাচ্ছে আমি পড়েছি বইটা এইজন্য জন্য বলতে পারছি যে আগস্টে সেই বিয়োগান্ত কাহিনী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে সপরিবারে হত্যা করা হয়েছিল এটা এই বইটার কেন্দ্রে আছে এবং তাকে নিয়ে অনেক ধরনের লেখা হয়েছে কিন্তু সাহিত্য কথা সাহিত্য কবিতা তাও কম হয়নি যদি বলি আপনার এই বইটি কোথায় মনে হলো যে একটু পৃথক আপনি কেন লিখলেন বইটি প্রথম কথা আমি যদি পৃথিবীতে কোনো কিছুতে অবসেসড থাকি বড় হওয়ার পরের থেকে অর্থাৎ ধরেন ইউনিভার্সিটি টাইম থেকে ক্লাস টুয়েলভ থেকে যখন আমি ক্যারেট কলেজে পড়ি সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আমি জানি না কেন আমি বুঝলাম যে এই মানুষ টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া আমাদের মতোই সাধারণ মানুষ পাকিস্তানিদেরকে বললেন বাংলাদেশ থেকে চলে যাও আমি ওনার ব্যাপারে প্রচুর পড়াশোনা শুরু করলাম দেখলাম যে আমার দেশকে ওনার মতন কেউ ভালোবাসেননি অ্যান্ড উনি ওনার ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেন আপনার আমার আমাদের সবার মতন ওই ব্যাকগ্রাউন্ডের মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ উনি পাকিস্তানি লিডদেরকে বললেন যে তোমাদেরকে আমার দেশে দরকার নাই তোমরা আমার দেশে কোনো ভালো করছো না কিছু এটা বাঙালি বাঙালি তার নিজের দেশ থাকবে এই সাহসটা থেকেই দেখলাম উনি স্বাধীনতার এত বড় জিনিস ঘটিয়ে ফেললেন আমার তার প্রতি শ্রদ্ধা শুরু হয় তারপর একসময় পড়তে 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 পড়ে আমি বুঝে গেলাম যে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল যারা নিতে পাকিস্তান যে তুমি দেশ স্বাধীন করেছো আমরা তোমাকে দেখে নিব সাথে যোগ দিয়েছিল এই পৃথিবীর ইতিহাসে অদ্ভুত দুই মেরুর দুই ব্যক্তি দুই সাইড চীনপন্থী বামপন্থীরা আমার এটা আগ্রহ আরো বেড়ে গেল যে কি করে এই দুই অদ্ভুত ধার্মিক তথাকথিত ধর্মীয় মুসলিম গ্রুপের বামপন্থী মিলন ঘটে কেন ঘটে আমি ইতিহাসের আরও ভিতরে ঢুকে দেখলাম এই ইতিহাস আমার দেখার আর আগ্রহ নাই দেখার পরে বুঝলাম আমার আগ্রহ যে কিভাবে একটা মানুষকে তার পরিবার সয়ভাবে মেরে ফেলে পৃথিবী তাহলে এরকম কেন কি কারণে মানুষ এত পাশান হতে পারে কি জিনিসটা মানুষকে এভাবে ড্রাইভ করে আমি দেখলাম ভিতরে থাকে একটাই কথা ক্ষমতা তারপর আমি ক্ষমতা নিয়ে পড়াশুরু করলাম মিশেল ফুকো প্রচুর পড়লাম আমি আমি আমার মনে হয় আমি ক্ষমতা নিয়ে যে পরিমাণ জিনিস পড়েছি পাওয়ার অ্যান্ড পাওয়ার কিভাবে কাজ করে পৃথিবীকে পাওয়ার কিভাবে রাষ্ট্র কাঠামোকে সাজায় কেন এভাবে একের পর এক রাষ্ট্রগুলি তাদের নেতা বদল হয় অ্যান্ড কারা করে কেন করে আমি ভয়ঙ্কর জিনিস পেলাম যে জিনিসগুলি বঙ্গবন্ধুর মধ্যে অনেক তুলনামূলক কম ছিল দেশের ভালো করতে চেয়েছিলেন আর তারা তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিলেন তারা একবার ভাবেননি এত নৃশংসের কাজ তারা একবার তাদের হাত কাঁপেনি এবং আরও দুঃখজনক ঔপন্যাসিক এলিমেন্ট এখানে এটাই দুটো আছে একটা হচ্ছে তার সবচেয়ে কাছের লোকরা এই মধ্যে ছিল মোস্তাক সাহেবকে এনারা চাচা ডাকতেন তাদের বাসায় থাকতেন মোস্তাক সাহেবের লজ্জা ছিল একটাই যে এরকম কাণ্ড করে ফেলে কি করে উনি ফেস করবেন এই ফ্যামিলিকে তো পুরো মেরে ফেল তো এগুলির মধ্যে ভয়ঙ্কর উপন্যাসিক নির্মম এলিমেন্ট আছে বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড অনেকেই কাজ করেছেন মিনিট বাই মিনিট সেকেন্ড বাই সেকেন্ড কাজ করেছেন আমার কাছে এই শত শত বই আছে বাট ঔপন্যাসিকের দিক থেকে যেহেতু আমি ফার্স্ট পার্সনে পঁচাত্তরে চলে গেছি আমার বলার শক্তি অনেক বেশি ছিল ফ্যাক্ট আপনাকে কি দিবে ডকুমেন্টস আপনাকে কি দিবে ডকুমেন্টস আপনাকে বঙ্গবন্ধুর মাথায় সিঁড়ি দিয়ে নামার সময় কি চলছিল বেগম ফজরতুল্লাহাম মুজিব কী ভে ভাবতে ভাবতে রুমে টু রুম রুম টু রুম চিৎকার করে দৌড়াচ্ছিলেন রোজি জামাল কি ভাবছিলেন এটা তো আপনাকে ফ্যাক্ট দিতে পারবে না উপন্যাসিক মানুষের মনে ঢুকে যেতে পারবে আমি তো টুঙ্গিবাড়া পর্যন্ত চলে গেলাম বৈকুণ্ঠ কাজের লোকটা পালিয়ে গেল ভয় বিকজ রেডিওতে উর্দু গান চলছে উনি কিন্তু ওনাদের গ্রামের বাড়ির সবচেয়ে পুরোনো কাজের লোক বৈকুণ্ঠ চলে গেল এখন বৈকুণ্ঠের মাথায় আপনি ঢুকতে গেলে আপনি উপন্যাসিক হতে হবে কারণ বৈকুণ্ঠকে আপনি দেখেন নেই বৈকুণ্ঠকে নিয়ে কোথাও কিছু বলা নাই দুটো বইতে পেয়েছি বৈকুণ্ঠ পালায় গেছিল আর সো উপন্যাসিক হওয়া আপনি জানেন যখন হেলিকপ্টারে তার ডেড বডিটা চলে যায় এর হেলিকপ্টারে টিপ রেকর্ডার নিয়ে উঠে তার উর্দু গান শুনছে তেরে মেরে পেয়ার কি চড়ছে আপনি চিন্তা করেন কত নৃশংস হলে কি অধ্যত্তার হেলিকপ্টারে লাস্টটা পড়ে আছে জাতির পিতার এরা গান শুনছে আর দ্বিতীয় গান তারা ছাড়ে কি হামসে তুম রুঠি রাহগী

সারা পৃথিবীর অসংখ্য আগস্ট কেন্দ্রিক পাশবিকতা দিয়ে বইটা ভরা কঙ্গো থেকে নিয়ে বেলজিয়াম পর্যন্ত খুব ভালো লাগলো আপনার সব বই সম্পর্কে আমরা কথা বলতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ মাসুর